পলচরের রমনাথা নায় নাশকতার আট মামলার চারটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। বাকি চারটির শুনানি হবে আগামী রোববার। আমির খসরুর উপস্থিতিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে আজ চার মামলায় তাকে জামিন দেয় বিএনপি নেতার আইনজীবীর আশা। বাকি মামলাতেও জামিন পাবেন তার মক্কেল। অন্যদিকে মামলাগুলোতে খসরুর জামিনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাকি চারটি যে মামলা, এই চারটি মামলার মূল নথি দ্বারা জজ আদালত থাকার কারণে উনি এই চারটি মামলায় কোনো আদেশ প্রদান করতে পারেন নাই। রাষ্ট্রপক্ষ থেকেও আমরা জামিনের বিরুদ্ধে করে যুক্তি উপস্থাপন করেছি, সেখানে চারটি মামলায় জামিন প্রদান করেছেন। আমরা আশা করছি আমরা আমাদের যুক্তি যদি সঠিকভাবে আবার উপস্থাপন করতে পারি, আমরা আশা করি রাষ্ট্রপক্ষে আমাদের বিজয় হবে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।